সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। সম্প্রতি নজির রেখে আবারও এক মুমূর্ষু রোগীর অপারেশনের জন্য রক্ত দিলেন আরামবাগের সেই সমাজসেবী যুবক সৌরভ মুখার্জি। বাড়ি আরামবাগ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বেনেপাড়ায়। জানা গেল আজ তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে গিয়েছিলেন মাকে নিয়ে ডাক্তার দেখাতে। সেই সময় গর্বে তার বাসিন্দা করিমা খান অপারেশনের জন্য ব্লাড ব্যাংকে গিয়েছিলেন রক্তের জন্য, কিন্তু সেই সময় ব্লাড ব্যাংকে কোনো রক্ত ছিল না। এরপরই সৌরভবাবু মাকে নিয়ে ডাক্তার দেখিয়ে ফেরার সময় শুনতে পান অপারেশনের জন্য রক্তের প্রয়োজন, রক্ত নেই ব্লাড ব্যাংকে। এই কথা বলাবলি করতে থাকেন রোগীর পরিবারের লোকজন। এই কথা শোনা মাত্রই সৌরভ মুখার্জি রক্ত দেবার জন্য কথা বলেন রোগী করিমা খানের পরিবারের সদস্যদের সাথে এবং হাসপাতালে গিয়ে সেই সময় রোগীর অপারেশনের জন্য রক্ত দেন সৌরভ। সৌরভ মুখার্জির এই উদ্যোগে খুশি রোগীর পরিবারের সদস্য থেকে শুরু করে তার আত্মীয় পরিজনরা। যোগাযোগ করলেন আমাদের, যোগাযোগ বলতে আমি এসেছিলাম আমার মাকে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখে দেখাতে এসে আমি জানতে পারি যে এখানে একজন রোগী রক্ত পাচ্ছে না, ব্লাড ব্যাংকে রক্ত নেই। তো সেই কারণে আমার ওনাদের সাথে কথা হয় এবং আমি ইচ্ছা প্রকাশ করি রক্ত দান করার জন্য। নিজে ইচ্ছুক হবে? হ্যাঁ হ্যাঁ, নিজে। আপনি শুনতে পেয়ে বললেন? হ্যাঁ শুনতে পেয়ে। ওখানে আমাদের এখানে একজন মিডিয়া পার্সন ছিলেন সানি বলে, ওনার সাথে ওনার কাছ থেকে আমি শুনতে পাই বিষয়টা, শুনে আমি ইচ্ছা প্রকাশ করি রক্ত দানের জন্য। উনি কী রোগী যিনাকে রক্ত দিলেন? উনি কী রোগী? ওনার ওই হাড় ভেঙে গেছে পায়ের, তো সেক্ষেত্রে অপারেশন হয়েছে, ওই জন্য রক্ত লাগে। কী নাম? নাম তো বলতে পারবো না সেইভাবে, রোগী একজন। কী মানুষের বার্তা বলতে এটাই বলবো যে সবসময় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই উচিত, সেটা যেভাবেই হোক, সেটা রক্ত দিয়েই হোক বা অন্যভাবেই হোক, সমাজের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় থাকা অবশ্যই উচিত এইটাই। আপনি কী করেন? কি আপনি? আমি কলেজের প্রফেসর। কোন কলেজে? আইনেল বিএড কলেজ। কী নাম? আমার নাম সৌরভ মুখার্জি। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। একজন এসে আপনাদেরকে হঠাৎ রক্ত দিয়ে দিলেন, কতটা খুশি মনে হচ্ছে? হ্যাঁ বিশাল খুশি। কিভাবে পেলেন ওনার সাথে যোগাযোগ করলেন? কিভাবে উনি নিজে এসে যোগাযোগ করেছিলেন? না, আমাদের কালীপুরের একজন আমার শালির ছেলে ছিল, সেই ছেলে যোগাযোগ করে দিয়েছে। জানেন ওনার যিনি রক্ত দিলেন? না নামটা জানি, উনি ছেলেটা আছে রাখছে আপনার আপনার সঙ্গে রাখছে। যিনি রুগী, আপনাদের রুগীটার নাম কি? আমার করিমা খান। কিভাবে পাটা ভেঙে গেছে? ওই যে তার নাতিরা যখন ধাক্কে ঠেলে দিয়েছিল আর পড়ে যে ডান পা ডান হাত ভেঙে। কি গ্রুপের রক্ত প্রয়োজন ছিল? এ পজিটিভ। এ পজিটিভ। এ পজিটিভ। কি নাম কি আপনার? আমার নাম হচ্ছে আব্দুল মজিদ। কে হন উনি রুগীর? কে হন? আমার আমার আমি তার ছেলে। চাকরির নিশ্চিত গ্যারান্টি দিয়ে আরামবাগে পথ চলা শুরু করলো লিঙ্কন আইটি হাব। ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটাবেস, নেটওয়ার্কিং, হোস্টিং ছাড়াও থাকছে একাধিক বিষয়ে ডিপ্লোমা কোর্সের সুযোগ। লিঙ্কন আইটি হাব, সতীতলা, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।